তাকিয়ে দেখ, ওনার স্বামীকে মেরে ওনাকে বিহারি পড়েছিস। ওই বেটা আমার কথা শুনে নাই, আমি টাকা সাচ্ছিলাম, গাড়ি দিতে চাইছিলাম, বাড়ি দিতে চাইছিলাম, নেই নাই, তাই ওনারে দুনিয়া থেকে সরাই দিছি। ভাবি সাহ, আজ আপনার সামনে আপনার স্বামীর খুনি, আপনার স্বামীর হত্যার প্রতিশোধ দিন, আপনার পায়ের স্যান্ডেল তুলে ওর কালে মারুন। আর কোন মিশ্রী যেন আপনার স্বামীর মতো আর কাউকে না মারতে পারে। উঠান স্যান্ডেল, মারুন ওর গালে, মারুন ভাবি সাহ, মারুন। আজ আমার কোনো দুঃখ নেই, আমার স্বামীর হত্যাকারীর উপর আমি প্রতিশোধ নিতে পেরেছি। আমি দোয়া করি আপনার মতো সাহসী অফিসার বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নেয়। আপনাকে ধন্যবাদ। বিলাল চল, এখন কাজ শেষ হয়নি। আয় মিশরি, চেয়ে দেখ আমার মাসুম ভাইয়ের দিকে। আরে মিশরি, পৃথিবীর যত বড়ই খুনি হোক, শিশুদের মারতে তার হাত কাঁপে। আরে তুই তো নর পশু, তোকে কেটে টুকরো টুকরো করলো এই অপরাধের সাজা শেষ হবে না। তুই তুই আমার বাবাকে খুন, আর বউ কে অপরাধ করেছিল? আমাদের বুক থেকে বাবাকে কেড়ে নিয়েছিস, আমার ছোট ভাইকে পঙ্গু করে দিয়েছিস। তোকে আমি মেরে ফেলতে পারতাম, আর এ মিশ্রি তোকে মারলে তুই শেষ হয়ে গেলি। আমার প্রতিশোধ দেওয়া হলো না, তোকে আজ এমন সাজা দেব যা মরে গেল কবরস্থানের ভিতরে মনে রাখতে পারবি, মনে রাখতে পারবি। রকি, তোকে এই শয়তানটা মেরে ফেলতে চেয়েছিল, আজ তুই তার প্রতিশোধ দে। এই মিশ্রি তোর পা ভেঙে দিয়েছিল, ওই পঙ্গু পা দিয়ে তুই ওকে লাথি মার, ও যেন কোনোদিন ভুলতে না পারে। মার লাথি, মার, মার লাথি, মার লাথি, মার। এসিপি, কামটা তুই ভালো করলি না। নো টক, নো টক, একটা কথা বলবি না, কথা বললে জবাই করে তোর কথা বলার চিরতর বন্ধ করে দেব, চিরতর আমি বন্ধ করে দেব। আয় সেন্ট্রি, স্যার এই বাস্টার্ডকে নিয়ে যাও। আমার আর কোনো কষ্ট নেই ভাইয়া, ভাই রে কষ্ট নেই ভাই।